এদিকে ঢালিউডের স্টার কিড হিসেবে পরিচিত সাকিব খান ও বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম খান জয় গত 27 সেপ্টেম্বর ছিল তার চতুর্থ জন্মদিন। তবে কিছুদিন আগেই অপু বিশ্বাস তার মাকে হারান, তাই ছেলের জন্মদিনে এবার কোনো আয়োজনই করেননি তিনি। দিনটিতে ছেলেকে নিয়ে বগুড়ায় অবস্থান করেছেন অপু বিশ্বাস। এদিকে নানির মৃত্যুতে জয়ের জন্মদিনও এবার ছিল সাদামাটা, এমনকি বাবা সাকিব খানও এবার জন্মদিনে ছেলেকে কাছে পাননি। উল্লেখ্য, গেল 10 বছর গোপনে সংসার করার পর 2018 সালে ছেলেকে কোলে নিয়ে গণমাধ্যমের সামনে আসেন অপু বিশ্বাস। 2018 সালের 22শে ফেব্রুয়ারি ঢাকায় ছবির এই তারকা দম্পতির বাস্তব জীবনেও বিচ্ছেদ হয়। এদিকে অপুর সঙ্গে সাকিবের সারাসারি হলেও বাবার দায়িত্ব ঠিকই পালন করেন সাকিব খান, মাঝে মধ্যেই সুযোগ পেলে ছেলেকে দেখতে যান, কোলে নিয়ে আদর সোহাগ করেন আদরের পুত্রকে। কিন্তু অপুর সঙ্গে ডিভোর্সের কারণে বাপ ছেলের এক ছাদের নিচে থাকা হয় না। ছেলের জন্মদিনে সে কথা লিখেই সামাজিক মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন সাকিব খান। স্ট্যাটাসে সাকিব লিখেছিলেন, আমার এই ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সব কিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন জয় বাবা তুমি। ইনশাল্লাহ একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে, ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সকল সীমানাকেও। তোমার চলার পথে বাবা আমি তো ছায়া হয়ে পাশে থাকবে যেমনটা এখনো আছে। এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসার সুরক্ষার ছায়া ও মায়ায়। তোমাকে আমি সবসময় এবং আজীবন ভালোবাসি বাবা। এদিকে ছেলের জন্মদিনে কোনো আয়োজন করতে না পারায় অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাসে অপু বিশ্বাস লিখেছিলেন, বাবা তোমার এবার জন্মদিনের কোনো আয়োজনই আমি করতে পারলাম না, তোমার দিদা তোমার পাশে নেই, আমরা আর কখনো তোমার দিদাকে দেখা পাবো না। আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। এদিকে ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আপনারা যারা যারা আমার জয়কে ভালোবাসেন তারা সবাই জয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, জয় যেন মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, এটাই হবে জয়ের জন্য এবারের জন্মদিনের অমূল্য উপহার। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আশা করি সবাই ভালো আছেন, আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন ও নিরাপদে থাকুন এ কামনা করি। আর একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং সাকিব খান ও অপু বিশ্বাস ও তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়ের ভক্ত হন, তবে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।